বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য বলতে চাচ্ছিলাম আমার নবীকে মানার মতো মানতে পারলে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত চলে আসে ঠিক কিনা আর আমার নবীকে আমার নবীর সামনে গুস্তাখি করলে আল্লাহ কখনো তাকে ছাড়ে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব ছাড়ে নাই তাবাত ইয়াদা আবি লাহাব বলেছে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীর পরিচয় পাওয়ার পর আমি আবার আমার ট্রেকে চলে আসলাম আমার নবীর পরিচয় পাওয়ার পর আদম আলহ ইসালামকে আল্লাহ পাক বেহেস্তে রাখার জন্য কিন্তু সৃষ্টি করেন নাই ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা বলেন না সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার জন্য আমার আল্লাহ পাক মনস্থ করলেন ঘটনা ওটে সবাই জানেন আল্লাহ পাক জল্লা শাহ আদম আলহ ইসালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন কথা খেয়াল করবেন আদম আলহ ইসালাম দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পর প্রায় তিনশত বছর কিছু কিতাবে এসেছে সাড়ে তিনশো বছর তিনশো থেকে সাড়ে তিনশত বছর জমিন থেকে ওনার চেহারাটা আসমানের দিকে তুলেন নাই লজ্জার কারণে চিৎকার দিয়ে বলেন না সুহান করেছ তুমি নিষেধ করেছিলে গুন্দুম গাছের পাশে না যাইতে আমি গিয়েছি অপরাধ করেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছ আল্লাহ আমি আমার এই মাথাটা উপরে তুলতে পারছি না লজ্জা বোধ করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মার্জনা করে দাও

আল্লাহর নামের সাথে নাম ওগোবার ইলাহি আমি বুঝতে পারলাম আপনার নামের পাশে যার নাম শোভা পায় আপনার নামের পাশে যার নাম স্থান পেল তিনি অতি সাধারণ হবেন না নিশ্চয়ই আপনার হাবিব হবেন ওগোবার ইলাহি আপনার হাবিবের ওশিলায় আমার তওবা আপনি কবুল করে নিন সাথে সাথে আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নেওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন এবার আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া আলাইহাস সালামের দেখা হলো সাক্ষাৎ হলো আরাফার ময়দানে চিৎকার দিয়ে বলেন না সুবহান কোথায় আরাফাতের কোথায় আরাফাতের নাম আরাফাত কেন হলো আরাফা আরাফা কেন হলো যেহেতু সেইখানে সাক্ষাৎ হয়েছে দিদার হয়েছে মাহাওয়া এবং আদমের বলেন না সুভান উভয় সাক্ষাতের কারণে আরাফাতের ময়দানের নাম আরাফাত হয়েছে বলেন না সুহান আল্লাহ সেইখানে আরাফাতের ময়দানে জবলের রহমত ওই পাহাড় ওই পাহাড় জবলে রহমত সেইখানে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহ যে তওবা কবুল করেছেন সেই ক্ষেত্রে আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর নাম এত বেশি আল্লাহর কাছে মকবুল ইসমে পাক তা এত বেশি মকবুল নামটা ধরলেই মনটা শান্তি হয়ে যায়

আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার মাধ্যমে আল্লাহর কাছে নবীর ওয়াসিলায় সুপারিশ করে দোয়া যখন কবুল হয়ে গেল আল্লাহর নবীর মিলাদ পালন করেছেন বলেন না সুবহান এইভাবে বলতে গেলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার প্রত্যেক জনে আমার নবীর মিলাদ পালন করেছে জোরে বলেন না আল্লাহ এবারে বলতে চাই সময় সংক্ষেপ

দেখেন ইতিহাস দেখেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা আমেনার शादी হয়ে গেল মা আমেনার কি হয়ে গেল शादी হয়ে গেল এই शादीটা কখন হয়েছে এই शादीটা হয়ে যাওয়ার পর আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক খাজা আবদুল্লাহ থেকে মা আমনার রেহমে পদার্পণ করবে এটা হুকুম কার জুড়ে বলেন হুকুম কার এটা সম্পূর্ণ আল্লাহর হুকুম এদিকে মুলকে শাম থেকে মুলকে শাম থেকে মুলকে শামের বাসার মেয়ে বিয়ে করার জন্য খাজা আবদুল্লাহর দরবারে মক্কাতুল মুকাররমায় এসে খাজা আবদুল্লাহকে প্রস্তাব দিল খাজা আব্দুল্লাহ বলে আমি তো বিবাহিত বলে কি আপনি বিবাহিত হলেও আমি আপনাকে বিয়ে করতে রাজি আমি তো এত বড় দায়িত্ব নিতে পারবো না আসুন আমার বাবার কাছে যাই খাজা আব্দুল্লাহ নিয়ে গেল খাজা আব্দুল মুত্তালিবের কাছে তিনি বললেন আমাকে পরামর্শ করতে হবে পরামর্শমূলক বলতে লাগলেন পরামর্শমূলক আগামী কালকে জুমার দিন আছে বর্তমানে জুমার দিন শুক্রবারকে ইয়মুল জুমা বলা হয় তখন বলা হতো ইয়মুল ওরা কি বলা হতো ইয়মুল ওরাবা আমরা ওই দিনে সকলে মিলে একত্রিত হয়ে প্রস্তাব যখন ওই বৈঠকের মধ্যে উপস্থাপন করা হবে তখন তোমাদের বিয়ে দিয়ে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই তিনি বাসার মেয়ে কখন বিয়ে করবে কখন বিয়ে করবে আফসোস করতেছেন কখন সময়টা আসবে কখন সময়টা আসবে শুক্রবার যখন চলে আসলাম জুমার দিন যখন চলে আসলো সকলে একত্রিত যখন হয়ে গেল তখন বিয়ে এখন পড়ানো হবে হঠাৎ ফাতে মায়ের মুলকে শামের বাদশার মেয়ে ফাতে মায়ে স্বামিয়া তিনি বলতে লাগলেন হে খাজা আবদুল্লাহ আমি তোমাকে এখন বিয়ে করতে আর রাজি না বলেন না সুহার এতক্ষণ বিয়ে করার জন্য আহামরি হয়েছিল হঠাৎ এখন বলছে আমি তোমাকে বিয়ে করতে রাজি না আমি তোমাকে বিয়ে করব না আমি তোমাকে বিয়ে করতে রাজি না মজলিস গরম হয়ে গেল কি হলো কি সমস্যা আমার সন্তানের মধ্যে সমস্যা কি কেন তুমি বিয়ে করবে না ফাতেমা এশরাফ আব্দুল মুত্তালিব শুনুন শুনুন আমি আপনার সন্তানকে খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য আসেনি আপনার সন্তানের কবরের মাঝখানে যে নূর ছিল আমি فاطمه মুলকে শাম থেকে ওই নুরের মা হওয়ার জন্য এসেছি বিয়ে করা আমার উদ্দেশ্য ছিল না আমার মূল মকসদ ছিল আপনার সন্তানের কপালের মধ্যে যে নূরে মুহাম্মাদী ছিল আমি ওই নূরের মা হওয়ার জন্য মূলকে সাম থেকে এসেছি চিৎকার দিয়ে বলেন না শুভাআল্লা তা এখন না কেন কি হলো এতদিন পর্যন্ত আপনার সন্তানের কপালের মধ্যে আমি ওই নূর কানা দেখেছিলাম বৃহস্পতিবারও নূর দেখেছিলাম কিন্তু আজকে জুমার দিন ওই নূর আর এখন নাই তার মানে বোঝা গেল আমার রসুলের নূর রাতের মধ্যে মা আমার রেহমেদ ট্রান্সফার হয়ে গেল বলেন না সুহার দূর কর দে যদি নোর ইমান সে दूर कर दे जुदी और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए अल्लाहुम्मा শহিদিন আমার নবী বলে আচ্ছা এই যে মুলকেশামী থেকে ফাতে মায়ের স্বামী যে এসেছে এটা আমার নবী জানে কি না কি আমার নবীর থেকে কোনো কিছু গোপন আছে কথা বলে নাসে আছে আমার নবী সবকিছু জানে জানে আমার নবী জানে এটার কি প্রমাণ দেওয়া লাগবে

আলাম তারা আপনি কি দেখেন নাই কাইফা কিভাবে ফাআলা রাব্বুকা আপনার রব করেছে বি আসহাব বিল ফিল ফিলের অবস্থা কি রকম করেছে আপনি রাসূল কি দেখেন নাই সুবহানাল্লাহ বলেন তখন তো রাসূল দুনিয়াতে আসেও নাই বাদশা আব্রাহা যখন মক্কা ভাঙতে যাচ্ছে বাদশা আব্রাহা যখন মক্কা ভাঙতে যাচ্ছে তখন খাজা আব্দুল্লাহর জন্মও হয় নাই সুবহানাল্লাহ বলেন

আল্লাহ কি ভুল বলেছে তাহলে নাউযুবিল্লাহ বলেন তার মানে আল্লাহ জানে যে আমার রসুলের খবর আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ত্বা কামলি ওয়াযা কুরআন কি তাফসির গায়েব খবর اللہ غائب کی خبر دینے والا اللہ, اللہ کا اللہ وہ حبیب نبی جی, 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 جی اللہ 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 pastor, اللہ اللہ আমার রসুল জানে কিনা মূলকের শাম থেকে যে ফাতেমায় স্বামী এসেছিল আমার রসুল জানে কিনা জানে জানে আমার রসুল দেখেন আহা কত বড় দয়ান নবী সুভান বলেন আমার রসুল জানে নূর মুবারক নেওয়ার জন্য যে ফাতেমায় স্বামী এসেছিল যে ফাতে মায়ের স্বামীয়া আমার রসুলের নূর নিতে পারলো না কত আফসোস কত দুঃখ পেয়েছে আর আমার রসুল বলে আপনি আমার মা হওয়ার জন্য এসেছেন হে ফাতে মায়ের স্বামীয়া আপনি আমার মা হওয়ার জন্য যে মূলকে সাম থেকে এসেছেন আমি রসুল সেটা দেখেছি আমি রসুল আপনার অন্তরের খবর জেনেছি তাই আমি রসুল দুনিয়াতে আসার পরে আমার রসুলের মেয়ের নাম কি বলেন সবাই বলেন না মা আরো জোরে বলেন মা ফাতে আমার রসুলের সবার শেষের মেয়ে সব শেষে আখেরি মেয়ে মা ফাতেমা মা ফাতে মা তো আনহা আমার রসুলের আরো মেয়ে আছে কিনা নাম কি আর কি বললে গেছি আর কি আর কি জয়নব আর কি তাদের আগে কি মা আছে আমার রসুল কি মা বলেছেন মা জাইনাব বলেছেন আমার রসুল কি মা উম্মে কুলসুম বলেছেন কিন্তু দেখেন ফাতেমার ক্ষেত্রে আমার রসুল বলেছেন বলতে বলেছেন মা ফাতেমা জুড়ে বলেন না সুহান জুড়ে বলেন সুহান কারণ কি কারণ কি আপনি যে মূলকে সব কਿਸমতি কি فاطمه শামিয়া আপনি যে এসেছেন আমি রসুলের নূর নেওয়ার জন্য আল্লাহ ওই নূর আপনার তকদিরে যে দিবে না সেটা আমি রসুল জানি কারণ সবকিছু আমার আল্লাহ সেট করে রেখেছেন আমি কার রসুল বলে কার রসুল কার রসুল কার সুলতান আল্লাহর যা কিছু হয়েছে আমার আল্লাহ করেছে যার নূর যার মাধ্যমে আসবে কখন আসবে কিভাবে আসবে কোন সময় আসবে কেমন করে আসবে সব কিছু আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে আপনি এসেছেন মনকুণ্ন হয়ে গেছে আপনার তাই আমার মেয়ের নাম ফাতেমা লাগালাম আমার মেয়ের নাম ফাতেমা রাখলাম আগে লাগাই দিলাম মা আপনি এসেছেন আমাকে আমার আমার মা হওয়ার জন্য আপনার ওই নামখানা আমার মেয়ের সাথে লাগিয়ে আগে লাগিয়ে দিলাম মা ফাতেমা বলেন না সুহার আগে লাগিয়ে দিলাম মা আগে কি লাগিয়ে দিলাম ফাতেমার আগে মা যখন লাগাই দিলাম মা ফাতেমা হয়ে গেল আপনি ফাতেমায় স্বামীয়া যে এসেছেন আপনার ওই আবেগ পূরণ করার জন্য আমার মেয়ের নাম রেখে আপনার আশা পূরণ করে দিলাম নবী জানে কিনা নবী জানে কি নাম মেয়ের নাম ফাতেমা মেয়ের নাম কি কিন্তু লাগালেন কি মা ফাতে সুহান বলেন মা ফাতেমা কিয়ামত পর্যন্ত আরেকটা আসবে জোরে বলেন আরেকটা আসবে আসবে আমার রসুল যাকে মা বলেছেন গোটা কুলকায় না সকলে হজরতে ফাতেমা দিল তাহলে আনহাকে মা ফাতেমা বলে সম্বোধন করছেন চিৎকার দিয়ে বলেন না সুহান

চিনল মায়ার নবীরে মানব হয়ে চিনলি নারে মন দুঃখ রহিল মনে তে আল্লাহ হুমসলে আল্লাহ না চিৎকার দিয়ে বলেন না সুহান এই দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে লাভ আসনে ক্ষতি আছে এখন বর্তমানে এই যুগে এসে কেউ যদি বলে ঈদে মিলাদুন শুধুমাত্র বাংলার জমিনে চট্টগ্রামে পালিত হচ্ছে এই কথা কি বিশ্বাস করা যায় কেউ যদি বলে এই মিলাদবী শুধুমাত্র বাংলাদেশের কয়েকটি জেলায় পালিত হচ্ছে এই কথা বললে কি বিশ্বাস করা যায় কারণ বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমান যুগে আপনি যেখানে থাকেন না কেন যে স্থানে থাকেন না কেন একটু ইন্টারনেটের লাইন পেলে বুঝতে পারবেন কোথায় কোথায় কোন জায়গায় কোন স্থানে কোন সময়ে ঈদ মিলাদুল পালিত হয়েছে জোরে বলেন না সুবহান আমি আমার চোখে দেখা বারোই রবিউল আব্বাল জ্যেষ্ঠ জুলুস কমপক্ষে একশত পঞ্চাশটি দেশে পালিত হয়েছে জোরে বলেন না সুবহান এটা আজকে নতুন ঈদ নয় এটা আজকের নতুন কিছু নয় এটা অনেক পুরাতন বলেন না সুহান এটাকে নতুন বললে শুদ্ধ হবে কথা বলেন না শুদ্ধ হবে কারণ এই মিলাদুন্নবী পালন করেছেন সর্বপ্রথম লামকানের মহিলা এভাবে আস্তে 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 সমস্ত আম্বি কেরাম পালন করেছেন সাহাবাই কেরাম পালন করেছেন চিৎকার বলেন সোহান আবার প্রশ্ন উত্থাপন হয় সাহাবাই কেরাম ঈদ মিলাদ নবী করে নাই এখন নতুন নতুন কি রকম ঈদ করতেছে এরকম কথা আপনাদের কানে কি আসছে কথা বলেন না আসছে বলে কি সাহাবাই কারাম তুই ঈদ মিলাদ নবী পালন করে নাই তোমরা তোমরা কিরকম ঈদ মিলাদ নবী পালন করতেছো সাহাবাই কারামের যুগে ছিল না এখন আবার কোন যুগে ঈদ মিলাদ নবী পালন করতেছো এই কথাটি আসে না যেখানে আল্লাহ পালন করতেছে আম্বিয়া কারাম পালন করতেছে সেইখানে কি সাহাবাই কারাম বাদ যাবে আরে আমার নবী নিজেই করেছেন সুবহানাল্লাহ বলেন আমার নবী নিজেই তো মিলাদ করেছেন প্রত্যেকটি সপ্তাহের সোমবারে একটা একটা করে রোজা রাখতেন বলে কি আমি এই দিন এসেছিলাম তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি

তাহলে মিলাদুল নবী না করলে এই কথাটি আসতো এমন কি ফারুক আজম বলেছেন সুহান আল্লাহ ফারুক আজম বলেছেন ওসমানের জন্য রাইন বলেছেন মৌলা আলী শের খোদা বলেছেন চিৎকার বলেন না সুহান আল্লাহ প্রত্যেকেই ঈদে মিলাদুল নবীর পক্ষে বলেছেন বিপক্ষে কেউ ছিল না বিপক্ষে আছো বর্তমান তোমরা দামিশরা কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ পাক জাল্লা শানুহু মিলাদুন্নবীর মাধ্যমে আল্লাহর রসুলকে রাজি করানোর মাধ্যমে আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন মাঝহাবের সমস্ত ইমামেরা মিলাদুন্নবীর পক্ষে বলেছেন জুড়ে বলেন সুভান বলতে গেলে অনেক লম্বা অনেক লম্বা ইমামে আজম আবু হানিফা

অনেক লম্বা অনেক লম্বা একটি শেষ লিখেছেন আরাবিকে ইমামে আজম আমান নবীর ইদি মিলাদুন নবীর উপলক্ষে বলেন নাচু হা তিনিও মিলাদু নবীর পক্ষে কথা বলেছেন আর এখন বর্তমানে মাজহাব নমানাদিলে লা মাজহাপ উজ্জ আছে কি নাই আচ্ছা লা মাজহাবের ভিতরে মাজভাৱ নাই লা মাজহাবের ভিতরে মাজভাৱ আছে না নাই মাজহাব

কোন না কোনো মাঝহের সাথে মিলতেছে তারও একটি গ্রুপ তারও একটি মাঝহাব হয়ে গেছে এমনিতে বলে কি মাঝহাব মানি না কিন্তু তারাও একটি মাঝহাব বোঝার বুঝ ঠিক কি না এমন কোন কাজ নাই এমন কোন কাজ নাই এমন কোন পথ নাই এমন কোন পথ বাকি রাখে নাই ইমামে আজম বলে যায় নাই বলেন না সুহান কোরআন সুন্নার আলোকে ইমামে আজম সমস্ত কিছুর মাসলা ভেঙে দিয়েছেন সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছেন কোরান এবং সুন্ন দিয়ে কোরান এবং হাদিস দিয়ে এখন আপনি মানছেন না বললে আপনি ইমামে আজম থেকে বড় পণ্ডিত হয়েছেন আপনি কি ইমামে আজম থেকে বড় পণ্ডিত হয়েছেন আমল করছেন কিরকম আমল ইমামে আজম এক রাতে দুই রাকাত নামাজের মাধ্যমে ত্রিশ পারা কোরআন খতম দিতেন সুহান প্রথম রাখাতে পনেরো রাখাত পনেরো পারা পড়তেন দ্বিতীয় রাখাতে বাকি পনেরো পারা পড়তেন দুই রাকাত নামাজের মাধ্যমে তিনি এক খতম কোরআন দিতেন বলেন না সুহান জোরে বলেন সুহান আল্লাহ ইমামে আজমেরও সমালোচনা করতেছেন বলেন

بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله আল্লাহ কি বলেন হে আমার বান্দারা তোমরা যত বড় গুণাগার হও না কেন পাপি বান্ধা হও না কেন কেন সমুৎসর পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুণা হয়ে যায় সাগরের সাগরের ফেনা পরিমাণ যদি তোমার গুণা হয়ে যায় পাহাড়ের ঘাস পরিমাণ যদি তোমার গুণা হয়ে যায় গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছো এমন যদি তোমার হয়ে যায় নফসির উপর যত বড় জুলুম তুমি করো না কেন জুলুম যত বড় করো না কেন আমার নবীর দরবারে যাও যা উকা যা উকার এক তাফসীর হচ্ছে আমার নবীর দরবারে যাওয়া যা উকার আরেক তাফসীর হচ্ছে আল্লাহর মকবুল ওলিদের মাজারে যাওয়া বলেন না সুবহান তফসিরের কিতাবগুলো খুলে দেখলে দেখতে পাবেন মুফাসসির কেরাম যাও কাদারা শুধুমাত্র নবীকে নয় আল্লাহর মকবুল ওয়ালির মাজারে পাদদেরকেও বুঝিয়েছেন বলেন না সুবহান মকবুল ওয়ালির সান্নিধ্যে যাওয়ার কথা বলেছেন আওলাদে পাকদের কথা বলেছেন এখানে যাও শব্দ দ্বারা যাও শব্দ দ্বারা আল্লাহর মকবুল ওয়ালিগণ আওলাদে পাকগণ আওলাদে রাসূলগণ যারা পীরের দায়িত্ব পালন করছেন তাদের চৌকাটে যেতে বলেছেন তাদের দরবারে যেতে বলেছেন বলেছেন শাহেন শাহে শ্রীকুটের দরবারে যেতে বলেছেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুট রহমতুল্লাহ গিয়ার পবিত্র মাজার পাকে যেতে বলেছেন আমার হুজুর কেবলা আলম সৈয়দ শাহ হুজুর কেবলার দরবারে যেতে বলেছেন দয়া করে মায়া করে আমার মৌজুদা হুজুর কেবলা বাংলার জমিনে এসেছেন ওনার দরবারে যেতে বলেছেন কারণ কি কারণ কি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাত করছেন যত বড় ভাবে বন্ধা হও না কেন তুমি যদি আমার রসুলের দরবারে যাও আলে রসুলের দরবারে যাও তারা যদি তোমার পক্ষ হয়ে সুপারিশ করে তাহলে আমি আল্লাহ তোমাদের তো কবুল করে নেব যত বড় পাপি হও না থাকলে আমি আল্লাহ তোমাকে ওসিলের তালাশ করার জন্য তা আল্লাহ বলেছেন সুহান

তাদের জবান আমি আল্লাহর জবান বলেন না সুহান আল্লাহ তাদের মুখ দিয়ে আমি আল্লাহ কথা বলি সুহান আল্লাহ তারা ধরে সেটা ধরে তারা কিন্তু আমি আল্লাহর কুদুরতে হাত থাকে আর গৌসে পাকর দরবার জেলি তোক দেরি ফলটা দেবে গৌসে পাকর কারামত জানিলি আর হইতানো দেখি ওসিলে লাইক দুনিয়া আর হইতানো ওসিলে তোয়াইতে তোয়াইতে গৌসে পাক পর্যন্ত

বসিলা ই খোদাই খদ দা খদ দিন বাজে এর আর মুখদি বাইরে দেরি শব্দ আর মুখদি বাইরে দেই কিন্তু কোরআনের আয়াত জিম বাইরে তো খোদা সুবহানাল্লাহ এ খোদাই হই দে কোরআন শরীফ জিন হই মুখার কিন্তু শব্দ হার শব্দ হার তলিয়া মানিলে খোদার কথা হই মানন পড়িব না পড়িব কি না মানো গই মানিলে মুক্তি না মানিলে শাস্তি হও না নমানিলি মানিলি নমানিলি খোদার কালাম আল্লাহর হাবিব জেললে হই এখন ওইলে আসে পরিবর্তন ওই নেখলো মাথন ওই নেখলো তো পরিবর্তন নু ওদের আরো একটু হইত দি আর গরত তুল বানাই আনিয়েরে রে ফিস্টুক লাগাই দি এখন হইত দিন অনর গরত কোরআন জিবে আসে আই তার বাদ দিবে ঠিক কিনা ওসিরা তালাশ করি বললে হইত তো লামকানের খোদায় জুরহন সুবহানাল্লাহ

এই অনুকরণ অনুসরণ দুনুয়ান গজ্জি দে আল্লাহর হাবিবুরে সমস্ত সাহাবাই কেরাম সুহার আল্লাহ এত আল্লাহ রসুল হদ্দ নুজুম। আর একজ্ঞ সাহাবা আসমান তারা ডললে আসমান তারা ডললে হয়ে দে এলে সাহাবারা গাইল দে আহাল হাদিস হল হতা হন ঠিক কিনা অকত্য ভাষায় গাইল যাক দে সিদ্দিক আকবরের গাইল দে ফারুক আজমের গাইল দেখ দে উসমানের জন্য উরানের গাইল দেখ দে মাওলা আলী শাহের খোদার গাইল দেখ যায় এলে আসে নাই অথচ ইতারার ব্যাপারে ইতারাল দিয়ে আসার মুবাসার যারা দুনিয়ার থেকে জান্নাত ও সুসংবাদ পাইয়ে সুবহানাল্লাহ বলেন ইল্লি জলিলুল কদর সাহাবা যারা আন নবীর মিক্কে চাই বেআক কুরবান দিয়ে হুজুর হন সুবহান ইতারা রাগাল দিবে সমত বুকে কেন হবে তোরা এবারে লাড়র ফুতো গিস দে সাহাবায়ে কেরাম তুন বড় হইতে দিব না সাহাবায়ে কেরাম যে গোনারর উঠি এক গোরাবে কদম জির রাখি দুলি যে উগ্র দুলি এই উগ্র দুলি ভো কুটি পাকার পাক গল নাই দুলির না ঠিক কিনা আর ঠিক কিনা এজাগা বেড়ে তুই দে ফননা বেস ফুরলে আর বাড়ি বেশি দূর না সদরে বাড়িতে ফর্ণা বেশি ফুড়নি ফননা যদি বেসফর আনলো যোগাযোগ করিসম

যারা আসুন যারা বৈশুন প্রত্যেকের আয়ুন্নান বৈন্যান আল্লাহ কবুল গরক আমিন খান মাহবিল কমিটি গৌসে কমিটি বাংলাদেশ এ গৌসে কমিটি বাংলাদেশের পতাকা তলত আইবেলে আল্লাহ তৌফিক দান করো আরো হন আমিন